কিচেন বেস্ট ফুডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখাবো ছোট মাছ দিয়ে বেগুন চচ্চড়ি, অসম্ভব মজার এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। প্রথমে দুইটা বেগুন ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, এর সঙ্গে দিব একটি আলু। আলুটাকে লম্বা লম্বা করে কেটে আলু এবং বেগুনটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, তা না হলে সবজিগুলো কালো হয়ে যাবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার মাছগুলোকে ভেজে নেব, তার জন্য এই তেলের মধ্যে দিয়েছি 1 চিমটি লবণ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এতে করে মাছগুলো ভাজার পরে মাছটা কড়াইয়ে লেগে যাবে না, সহজেই উঠে আসবে। এবার মাছগুলোকে লালচে করে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দেব 1 চিমটি গোটা জিরে, আর দেব 1টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দেব 3 টেবিল চামচ আদা রসুন এবং পেঁয়াজ বাটা, আমি একসঙ্গে বেটে নিয়েছি, আর দেব সামান্য লবণ। এগুলোকে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য এর মধ্যে দেব সামান্য পানি, পানিটা দিয়ে আবারও কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু, আলুটাকে দিয়ে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ আলুটা শক্ত, এটা হতে কিছুটা সময় লাগে। আলুটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেগুন, বেগুনটাকে নেড়েচেড়ে এটাকেও ঢেকে ঢেকে কিছুটা সময় কষিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যখন লেগে লেগে আসবে তখন এর মধ্যে দেব গরম পানি, আর দেব সামান্য লবণ। এই লবণটা কিন্তু মশলা কষানোর সময়ও দিয়েছি, এই জন্য বুঝে দিতে হবে। আর দেব 2 চা চামচ টমেটো পেস্ট, আপনারা টমেটোও দিতে পারেন। নেড়েচেড়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো, এগুলিকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রান্না করব। 1 মিনিট পরে আবার ফিরে এলাম, দেখুন কতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। এখন রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এ সময় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে করে নতুন রেসিপিগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে নতুন রেসিপিতে।